দেশের মাতা যারা তারাই যদি কই আমরা জান্নাতে আছি, বাংলাদেশের মানুষ জান্নাতে আছে, তো কি করবো ভাই? আমরা সংসদে বয়ে বয়ে বড় বড় হাত নাচে ভাষণ দেওয়া যায়, জনগণের কষ্ট বোঝা যায় না। যারা ব্যবসার মধ্যে যে তারা লই সিলিয়ট করে জিনিসের দাম বাড়ায়, আল্লাহ তাকে সবগুলোর জান্নাতে ঢুকাই দিবে। একমাত্র যারা চাকরি করে তাদের বেতনটা বাড়ে না, আর খাদ্যদ্রব্য বস্ত্র বস্ত্র যা কোন সব কিছুর দাম বাড়তেছে। বাংলাদেশ নামে মুসলিম গান্ডি, আর সারা বিশ্বের প্রতিটা মুসলিম গান্ডিতে প্রতিটা পণ্যের দাম কমিয়ে দেয়। মন্ত্রীরা বলে বাংলাদেশে খাদ্যের অভাব নাই, বাংলাদেশের মানুষের টাকার অভাব নাই, বাংলাদেশের মানুষের কাছে নাকি টাকা সিনিমিনি গেলে। আমরা তো বেহেস্তের মধ্যে আছি ভাই, কি কমো ভাই? লেবুর আলি 20 টাকা রোজার আগে ছিল, এখানে লেবুর আলি 80 টাকা। মিষ্টি লাউ কিনতে যাইতাম, একটা বড় লি মিষ্টি লাউ 80 টাকাতে কিনতাম, 90 টাকা। আজকে দাম করছি 150 টাকা, 60 টাকা। বুশির কেজি আসিল 1600 টাকা কেজি, এখন 2100 টাকা কেজি, 2200 টাকা কেজি। আমরা বেস্তের মধ্যে আছি না, আমাদের কোনো কিছুর অভাব নাই, বাংলাদেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ। আমাদের মন্ত্রীরা বলে বাংলাদেশে খাদ্যের অভাব নাই, বাংলাদেশের মানুষের টাকার অভাব নাই, বাংলাদেশের মানুষের কাছে নাকি টাকা সিনিমিনি গেলে। গুড়ের দাম কি 150 টাকা, চেনির দাম কি 160 টাকা হওয়ার কথা? সিন্ডিকেটে প্রতিনিয়ত প্রতিটা জিনিসের দাম বাড়াইতেছে, প্রতিটা খাদ্যদ্রব্যের দাম ভাই বাড়াইতেছে, কোনো কিছুর দাম কম নাই, খালি খাদ্যদ্রব্য নাই। একমাত্র যারা চাকরি করে তাদের বেতনটা বাড়ে না, আর খাদ্যদ্রব্য বস্ত্র বস্ত্র যা কোন সব কিছুর দাম বাড়তেছে। আর বাংলাদেশের এমপি মন্ত্রীরা বলে বাংলাদেশের মানুষের কাছে টাকার অভাব নাই। কে রে ভাই, টাকার অভাব তুই তোরা লই যে ঘুষের টাকাতে চলস? আমরা কি ঘুষের টাকাতে চলি নাকি? আমরা জনগণ, আমরা রক্ত পানি করে তারপরে আমরা এই রক্ত পানি করে তারপরে আমরা টাকা কামাই করি। রোজার মধ্যে বাংলাদেশের প্রতিটা জিনিসের দামই 50% বাইরে যায়, 100% বাইরে যায়। আর সারা বিশ্বে কি মুসলিম কান্ট্রিগুলো, বাংলাদেশ নামে মুসলিম কান্ট্রি, আর সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিতে প্রতিটা পণ্যের দাম কমিয়ে দেয়, প্রতিটা পণ্যের দাম অর্ধেকের নিচে নামিয়ে দেয়। খেজুরের দাম, এই খেজুরের কথাটা বলি, খেজুরের মধ্যে কেন ব্যাট থাকবে? খেজুর খাওয়া, খেজুরের মধ্যে ব্যাট কেন থাকবে? খেজুরের দাম কি 100 টাকা হওয়ার কথা? গত বছর যে খেজুর 500 টাকা 600 টাকা ছিল, সেই খেজুর আজকে এই বছর 1200 টাকা কেজি কিনা লাগছে। হ্যাঁ, এদের তো মাশাল্লাহ, আল্লাহ তো বহুত সব দেব, তাগর লেগে একবারে জান্নাত, একবারে জান্নাতের সাতরা জান্নাতের দরজায় খোলা, একবারে জান্নাতের সব কটা দরজা খোলা, যার নাম না তাগর লেগে জান্নাতই খোলা, যার কারণে ব্যবসায়ীরা দাম বাড়ায়। আর এনে ব্যবসায়ী একাদশ দিন না, ভোক্তা অধিদপ্তর কী করে, প্রতিটা মন্ত্রণালয় কী করে, এত রাস্তাঘাটে এত সিন্ডিকেট থাকবো কেন? অভিযান চালে কী করতেছে ভাই? কোন জিনিসটার দাম কমাইছে? আপনি দেখেন অভিযান চালে কোন জিনিসটার দাম কমাইছে? গরুর মাংসর দাম রোজার আগে এত খলিল, ওই যে এই বাড্ডার খলিল 900-595 টাকা করলো, সবাই দাম কমিয়ে দিল, আর রোজা এবার যে গরুর দাম আবার 750 কেন ভাই? গরুর মাংসের দামের লেগে আমি 1 মাস ধরে গরুর মাংসের কাছেই যাই না, 1 মাস আগে 1 কেজির গরুর মাংস খাইছি, যা সত্য। 30,000 টাকা বেতনে বউ ফুলা মানিয়ে ঢাকা শহরে থাকে, বাজারের মধ্যে আরও বাজার হয়, দুই বেলা খাইয়া 3 বেলার মধ্যে 2 বেলা খাওয়া যায় অথবা 1 বেলা খাওয়া যায়। আমাদের দেশের মাতা যারা তারাই যদি কই আমরা জান্নাতে আছি, বাংলাদেশের মানুষ জান্নাতে আছে, তো কী করবো ভাই? আমরা জান্নাতে আছি তো, বাজারে কয়জন গুই রাখে, যে কটা এমপি মন্ত্রীর বাসায় দেন গা তাকে টেবিল ভরা খাবার, আমাকে কয়টা খাবার থাকে করে? খেজুর খাওয়া সুন্নত, আর বরই খাওয়া কি? খেজুরের উপকারিতা জানে তারা? বরের উপকারিতা জানে? খেজুরের উপকারিতা জানে? তারা খালি কইলাম আমরা ওই যে চেয়ারে বই আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা না যায় কইলাম, এলো বড়ই ভালো, বড়ই খাওয়াও, খেজুর খাওয়া না ভাই, মনের খুব কইলে অনেক কওয়া যায়। ওই সংসদে বয়ে বয়ে বড় বড় হাত নাচে ভাষণ দেওয়া যায়, জনগণের কষ্ট বোঝা যায় না। আমরা তো জান্নাতে আছি, কত সুখে আছি কইলাম না ভাই, আমরা বহুত সুখে আছি ভাই, আমাগোর মতো সুখ আর বিশ্বের কোনো দেশেও নাই।